সিপিআইএম শান্তির রাজা মহকুমা কমিটির পক্ষ থেকে এসপি সাহেবের কাছে ডেপুটেশনে এসছি। গত 9ই ডিসেম্বর থেকে টানা শান্তিরবাজার মহকুমাতে সিপিআইএমের নেতা কর্মীদের বাড়িতে বাছাই করে করে আক্রমণ হচ্ছে, মারধর হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, টাকা পয়সা আদায় করার জন্যে হুলিয়া জারি করছে। এখন পর্যন্ত 15 জন আমাদের নেতা কর্মী তারা আক্রান্ত হয়েছে। এখন অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, হাসপাতালে চিকিৎসিত হচ্ছে, শান্তিরবাজার হাসপাতালে যেতে ভয় পাচ্ছে, কেউ আগরতলা কেউ উদয়পুর গিয়ে চিকিৎসা করতে হচ্ছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি এই শান্তিরবাজার মহকুমাতে চলছে। এগুলি নিয়ে আজকে আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম। আমাদের দুজন পার্টির নেতৃত্বের ফোন ছিনতাই করে নিয়ে গেছে, একজন সঞ্জীব পাটারি আর একজন হচ্ছে সুমন দে। এই ফোন নাম্বারগুলি থেকে কার কার কাছে তারা সিপিআইএম পার্টির কাছে ফোন করেছে সেই তথ্যগুলি সংগ্রহ করে তাদেরকে ফোন করছে এবং ডেকে এনে এই যে শান্তিরবাজার পুরনো মোটর স্ট্যান্ড ইএমএস অফিস সেখানে এনে টর্চারিং করছে, এটাকে একটা টর্চারিং চেম্বার হিসাবে এখন ব্যবহার করছে। এই সমস্ত বিষয়গুলি আমরা এসপি সাহেবকে জানিয়েছি। একটা টেলিফোন নাম্বার থেকে বারবার যে ফোন আসছে এই টেলিফোন নাম্বারটি আমরা দিয়েছি এসপি সাহেবকে যে এই হচ্ছে ঘটনা, এই ভয়াবহতা বন্ধ করার জন্য অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নেওয়া দরকার। শান্তিরবাজার আমাদের মহকুমার পার্টির নেতৃত্বরা, পার্টির মহকুমা সম্পাদক আশুতোষ দেবনাথ, শ্রীমন্ত দে, তারা বারবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে নাম ধাম এই সমস্ত জানিয়েছে, কোথায় আক্রান্ত হচ্ছে। পুলিশ গিয়েছে দু একটা জায়গায়, কিন্তু কোনো রকমের ব্যবস্থা না নেওয়াতে এই সমাজ বিরোধীরা, আক্রমণকারীরা, দুর্বৃত্তরা সরাস পেয়ে গেছে, আরও উৎসাহিত হচ্ছে। এই ঘটনাগুলি আমরা এসপি সাহেবকে জানিয়েছি। আজকে আমাদের সঙ্গে বিধায়ক যশোবীর ত্রিপুরা, পার্টির সম্পাদক আশুতোষ দেবনাথ, পার্টির নেতা জহর দেবনাথ, আমরা এসেছি। এসপি সাহেব আমাদের সামনেই এই আশ্বস্ত করেছে, এসডিপিওকে বলেছে দ্রুত এগুলো ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখার জন্যে। আমরা দেখব, যদি তারপরও ব্যবস্থা না হয় পরবর্তী সময়ে আমরা অন্যভাবে তার বিরুদ্ধে আন্দোলনে যেতে বাধ্য হব, এছাড়া কোনো বিকল্প নেই। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।